हेलो एंड वेलकम बैक टू आवर चैनल। तो चलो शुरू करछि आज के नतून एक व्लॉग। और ये मुहूर्ते तुम्हारा जो देखते पाच्छो सेटा किन्तु ये पंचायत भोटे आमादेर जे ड्यूटी छिलो सेई ड्यूटी रिलेटेड ही आज के तोमादेरके व्लॉगटा शेयर करब। चारिदिके जेहेतु भोट भोट गंध करछे तो आमी भोटेर कोनो भिडियो देव ना बा भोट रिलेटेड भिडियो देव ना सेटा तो होते ही पारे ना। तो जेहेतु एई दिन आमी एखाने प्रेजेंट छिलाम ना कारण आमार जेहेतु छोट्ट बेबी आछे तोमरा जानोई सेई जन्य एबार आमी भोटेर ड्यूटीटा कैंसल करेछि। तो गियेछिलो किन्तु शिहाब पापा ड्यूटी करते और ये टाइमे जेखान थेके माने समस्त बैलटगुलो नीते हबे कलेक्ट करते हबे सेई सेंटारे ओरा पौंछे गेछे। देखो डिस्ट्रिब्यूशन सेंटर लेखाई रयेछे एबं ओरा ओखान थेके ओदेर जे बूथ सेई बूथे किन्तु ओरा चले जाबे। तो आमी शियाबेर पापाके बोलेछिलाम किछु किछु शर्ट निये राखते, ओ किन्तु समस्त शर्टगुलो छोटो छोटो करे निये रेखेछे। जतटा पसिबल आमी ततटाई तोमादेर संगे शेयार करछि। एई देखो शियाबेर पापारा किन्तु ओदेर समस्त जिनिसपत्र निये बासे उठे पड़ेछे ओदेर मेन बूथे जावार जोन्नो। আর শিয়াবের পাপা যেহেতু অতটা ব্লগ তুলতে বা ব্লগ করতে মানে পারে না, আমি বেসিক্যালি এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করি, তবুও যতটা চেষ্টা করেছে ততটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এই দেখো এই মুহূর্তে কিন্তু এই স্কুলটাতে শিয়াবের পাপাদের মানে বুথ সেন্টার ছিল, তোরা এখানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে মেইনলি ওখানে গিয়ে কোন রুমটায় থাকবে বা কোন রুমটাতে ভোট হবে সেই সমস্ত সব ঠিকঠাক করে নিল। পরিবেশটাকে আমাকেও ভিডিও করে দেখিয়েছিল, খুবই সুন্দর লেগেছে। দেখো চারিদিকে খুব সুন্দর একদম মনোরম একটা পরিবেশ। এবং শিহাবের পাপাদের যে ভোট হয়েছিল পুরো সিস্টেমটাই কিন্তু খুব শান্তশিষ্টভাবেই হয়েছিল, খুব ভালোভাবেই ওদের কিন্তু ভোট গণনা মানে ভোটের পুরো যে সিস্টেম পুরোটা খুব সুন্দরভাবে হয়েছিল। তো দেখো এই মুহূর্তে যেটা হচ্ছে এই যে রাত্রেবেলায় বসে ওরা মোটামুটি ওদের যত এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছে, কারণ পরের দিন তো মাথায় ঘোরাতে পারেনি ওরা, এতটাই মানে ওরা ব্যস্ত ছিল। সেই জন্য ওরা কী করেছে আগের দিনে যতটা পসিবল সাইন টাইন করা সিল ঠিল দাও সেগুলো সব আগে থেকে রেডি করে রেখেছে। এই দেখো কাজ করতে করতে একবারে বিধ্বস্ত হয়ে গেছে ওরা। আর এখানে ওর সাথে যার অন্যান্য যে অফিসাররা ছিলেন তারাও বেশ কোঅপারেটিভ ছিল, সবাই মিলে কাজবাজ করে তারপরে রাত্রের শোয়ার ব্যবস্থা করছিল। যদিও আমার সাথে খুব বেশি একটা ফোনে কথা বলতে পারেনি কারণ নিজেদের কাজে এতটাই বিজি ছিল। তো সেই জন্য যেটা করেছিল কিছু কিছু শট নিয়ে রেখেছিল, পরে বাড়িতে এসে আমাকে যখন দেখালো আমি সেই মতোই কিন্তু তোমাদের সাথে আজকে ভয়েস ওভার দিচ্ছি। আর এই টাইমে দেখো শিয়াবের পাপারা রাত্রে ঘুমাতে যাওয়ার ব্যবস্থা করছে, যদিও কারোরই কিন্তু ঘুম হয়নি, না সেই দিন তিনটাতে ঘুম হয়েছে না নেক্সট ডেতে ঘুম হয়েছে। তো দেখো এখানে সবাই কিন্তু ঘুমিয়ে ঠুমিয়ে গেছে আগের দিন রাত্রে। তারপরে এই যে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, যেদিন ছিল ভোটের দিন। তো ভোটের দিন সকালবেলাতে ওদের ওখানে যারা মানে ভোটার মানে যে মেম্বার যারা আছেন তারা এসে সব দেখে ঠেকে গেল। আর ওরা এই যে এইখানটাতেই রেডি করা হচ্ছে ভোটের কক্ষ, মানে ভোটটোট যেখানে দেওয়া হবে সেই সমস্ত এখানে রেডি করা হচ্ছে। এই যে বেঞ্চ ঠেঞ্চ সব পাতা হয়ে গেছে খুব সুন্দরভাবে, আমি ছবিগুলো দেখেই বুঝতে পেরেছি ভিডিওগুলো দেখে যে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম শান্তশিষ্টভাবেই হয়েছে। ব্যাস এই তো প্রথমে একটা সিল হয় ব্যালট বক্সে, সেই সিলটা করে দেখে যায় যে যাতে কোনো রকম ডুপ্লিসিটি না হয়। তো সেই সমস্ত সিলটা ফার্স্ট টাইম হয়ে গেল। মোটামুটি সব কিছু তো শেয়ার করা যায় না, কিছুটা জিনিস কনফিডেন্সিয়াল থাকে, তারপরেও যেটুকুনি আমি পারলাম শিহাবের পাপা পেরেছে আমি সেটুকুনি তোমাদের সঙ্গে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এই টাইমে কিন্তু ফার্স্ট টাইম ওখানকার যত মেম্বাররা আছেন তারা মানে যারা ভোটে দাঁড়িয়েছেন তারা এসে সব চেক ঠেক করে দেখে টেকে গেছে, এবং যারা সরকারি কর্মচারীরা শিয়াবের পাপারা ওরা কিন্তু ওদের সামনে দাঁড়িয়েই কাজগুলো স্টার্ট করেছে। তারপরে তো খুব সুষ্ঠুভাবেই কাজ হয়েছে। তারপরে যখন লোকজন ভোট দিতে এসেছে সেই টাইমটার ভিডিও কোনোটাই ক্যাপচার করতে পারেনি এবং সেটা উচিতও নয়, সেই জন্য শিয়াবের পাপা সেগুলো আর কিছু ক্যাপচার করেনি। তো দেখো এই যে এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে সবাই বসে আছে, বিভিন্ন পোলিং অফিসারদের নাম দেখা যাচ্ছে ওরা সব ওখানে বসে আছে। শিয়াবের পাপা এই টাইমটা যেহেতু ভিডিও করছিল সেজন্য ও আর ওখানে বসেনি। আর এবার তোমাদেরকে শেয়ার করবো যে যখন ভোট ফিনিশ হয়ে গেছে এই টাইমে কিন্তু ব্যালট বক্সগুলোকে আবার সিল করা হচ্ছে নতুন করে। এই টাইমেও কিন্তু ওখানে যে সমস্ত মেম্বাররা আছেন তারা সব এসে চেক করে দেখে গেছেন যে হ্যাঁ সব কিছু একদম সুন্দর আছে, কোথাও কোনো সমস্যা হয়নি। আমরাও বাড়িতে বেশ টেনশনে ছিলাম যে কোনো ঝামেলা হবে কি না, কিন্তু কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে ভোট কিন্তু ওদের ওখানে সম্পন্ন হয়েছিল। আর এই দেখো ফাইনালি ব্যালট বক্সে এগেইন আবার সিল করা হচ্ছে এবং তারপর সেটাকে সুন্দরভাবে প্যাক করা হচ্ছে। তো এটাই মানে এইরকম প্রসেসেই কিন্তু পঞ্চায়েত ভোট হয়ে থাকে। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চারদিকটা এত ভোট ভোট ব্যাপার, তোমরা দেখতেও হয়তো খুব মজা পাবে, তো সেই জন্যে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে একদম ভুল
ভুলবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। আর এই টাইমেও কিন্তু ওরা মানে আরও সুন্দর করে প্যাকিং হচ্ছে, আরও সুন্দর করে র্যাপ করছে। এই সমস্ত করার পরে ওদেরকে আবার যে সেন্টার থেকে মানে এই যে জিনিসগুলো নিয়ে আসতে হয় সেই সেন্টারে কিন্তু ফাইনালি জমা দিয়ে একটা মানে লেটার নিয়ে আসতে হয় যে হ্যাঁ আমি কাজ ঠিকঠাকভাবে কমপ্লিট করে দিয়েছি। তো সেটা করার জন্যই প্রস্তুতি নিচ্ছিল এই সমস্ত হওয়ার পরে। তারপরে ওরা এগেন ওদের গাড়ি ধরেই কিন্তু আবার সেই সেন্টারে গেছে। আর এটা হচ্ছে মাঝরাতে, তখন মোটামুটি 2:30 হবে যখন ওরা ফিরছে। তখন সমস্ত অফিসাররা নিজেদের মতো বেরিয়ে গেছে, সিরাবের পাপ্পু তার গাড়ি দেখছে যে কোন গাড়িটা তার বাড়ির দিকে আসবে। তো নেক্সট ডে মোটামুটি ওই ভোরবেলা 4:30 দিকে শিয়াবের পাপা বাড়িতে এসেছিলো। এই দেখো বাড়িতে ফেরার পর আমার ছেলে কত খুশি ওর পাপাকে দেখে। তো আজকে এই অবধি থাকছে ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।